এদিকে পরীর দেহ শ্মশানে চলে এসেছে, আর এমন সময় অ্যাঞ্জেল এসে হাজির। ওই দেখো অ্যাঞ্জেল, ওই দেখো, আমাকে ছুঁয়ে রেখেছে, বাবা এক্ষুনি আমাকে পরিয়ে দেবে। কোনো চিন্তা করো না, তোমার অ্যাঞ্জেল এক্ষুনি তোমাকে ফিরিয়ে দেবে। তাহলে পরি, তোমার এবার বাড়ি ফেরার পালা, চোখে জল মোছো আর ফিরে যাও নিজের বাবা মার কাছে। আবার আগের দিন তো তোমরা দেখেইছো পুরি কত চেষ্টা করছে আপনার নিজের বডিতে ঢোকার জন্য, কিন্তু কিছুতেই ঢুকতে পারছে না, আর তাই জন্য ও অ্যাঞ্জেলকে ডাকছে শুধু। অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল তুমি কোথায়? তুমি ছাড়া আমায় কেউ সাহায্য করতে পারবে না। ও অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল গো, তুমি কোথায়? কি কি অ্যাঞ্জেল তো আসছে না, কিন্তু অ্যাঞ্জেল যে বলেছিল অ্যাঞ্জেলকে ডাকলেই আমার ডাকার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল চলে আসবে, এটা কি তো ইচ্ছেও ছিল, কিন্তু এবার কি হলো? এবার কি অ্যাঞ্জেলও আমার কথা শুনতে পাচ্ছে না? বাড়ির চোবার মতো কেউ আমার কথা শুনতে পাচ্ছে না, আমি কি করব, আমি কি করব এবার? আচ্ছা দাদা, একটা কথা বলতো, সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু বৌদি ভাই এখানে নেই কেন? হ্যাঁ রে রনি, আমিও না অনেকক্ষণ ধরে ভাবছি, এখানে সবাইকে দেখছি কিন্তু একবারও হেনাকে দেখলাম না। আমার মনে হয় কি বলতো, ও তো পরীকে ভীষণ ভালোবাসতো, ওই জন্য মনে হয় ধাক্কাটা সামলাতে পারছে না, ও হয়তো ঘরে ওই জন্য রয়েছে। একটা কাজ করি বুঝলি রনি, আমি না ঘরে যাই, ও কি অবস্থায় আছে একবার দেখে আসি। হ্যাঁ দাদা, একদম ঠিক বলেছিস, আমারও তাই মনে হয়। তুই একটা কাজ কর, তুই যা 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 বৌদি ভাইকে দেখা কি অবস্থায় আছে, আমি দিকটা আছি। ভিডিওতে পরের অংশ দেখ। দেখ 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 কেমন লাগে ওই পুচকে মেয়েটা, আমার পথের কাটা হয়েছিল ওইটাকে শেষ করে দিয়েছি। যে যে আমার পথের কথা হবে সেগুলোকে শেষ করে দেবো এক এক করে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আরে এই আমি কি দেখছি, হিনা এখানে হাসাহাসি করছে। হিনা তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ। আরে বিকি বাবু, আপনি এসেছেন? আরে এত দেরি করে, হ্যাঁ হ্যাঁ, কখন থেকে আমি অপেক্ষা করছিলাম, আমি ফোন করছিলাম, আপনি ফোন ধরছিলেন না কেন? এই তো আপনি এসেছেন, আমি আর ছাড়বো না, আর কোথাও গেলে হবে না কিন্তু। আরে হিনা এসব কি হচ্ছেটা কি, বাড়িতে কি অবস্থা তুমি জানো না, আর তুমি এখানে হাসাহাসি করছো, আনন্দ করছো, কি ব্যাপারটা কি? কেন দুঃখ করবো কেন, যা হয়েছে বেশ হয়েছে, বেশ হয়েছে। হিনা এসব কি বলছো কি, তোমার মাথা ঠিক আছে তো? আরে কে, কেউ তো আসেনি এখানে। হিনা তুমি কার সাথে কথা বললে? কই কই না তো, কার সাথে কথা বললো কেন, আমি তো আপনার সঙ্গে কথা বলছি। না হিনা তো মনে হচ্ছে সুস্থ স্বাভাবিক নেই, ওকে ডাক্তার দেখাতে হবে, কিন্তু এই মুহূর্তে তো সম্ভব নয়, এখন চলে যাওয়াটা এখান থেকে বেস্ট হবে। আরে আরে এই বিকি বাবু, এই বিকি বাবু, এই কোথায় যাচ্ছেন? এই যাবেন না, যাবেন না, শুনুন না, আমার সঙ্গে কথা আছে। যাক বাবা, বাঁচা গেছে, খুব ভয় লাগছিল, বন্ধু চলে গিয়েছে, আর কিচ্ছু করতে পারবে না এই শয়তানিটা। এই এই তুই এসেছিস কেন, যা যা চলে যা, হ্যাঁ তুই আমার মনে শান্তি দিবি না, রে এখানে এসেছিস কেন, যা বলছি। দেখো কেমন লাগে, তুমি তুমি আমাকে মেরে ফেলেছো, তুমি হেনা মাসি মনিকে খুব কষ্ট দিচ্ছো, তুমি আমার হেনা মাসি মনি নয়, আমি বুঝেছিলাম সেই দিনই। হ্যাঁ তুমি চলে যাও, চলে যাও বলছি, হেনা মাসি মনি শরীর ছেড়ে তুমি চলে যাও। তোমাকে এরকম করে বলে লাভ নেই রে, কতক্ষণ কত সময় হয়ে গেছে, তোর শরীর যেই দাও হবে, তোকে তো উপর থেকে এসে নিয়ে চলে যাবে, তখন আমাকে এরম কে করবে, তোর এনা মাসি মনিকে আমি শেষ করবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি তোর ওই বন্ধু, ওই বন্ধুকে আমি নিয়ে যাব, আমার শরীর তো দাও হয়নি রে, তাই আমি এখানে থেকে যাব, কিন্তু তোর তো আর সময় নেই। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই পরীকে তো সবাই শ্মশানে নিয়ে যাওয়ার জন্য খাটিয়া সাজিয়ে চারজনা কাঁধে তুলে নিয়ে যেতে ব্যস্ত। আমার মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই এই রাজ, এই শোনো, থামো থামো থামো, আমার মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে যাও না। আরে দিদিভাই, দিদিভাই ওরকম করো না, ওকে যেতে দাও দিদিভাই, ও নাহলে আস্তে আস্তে ফুলে উঠছে বডি, আর রাখা যাবে না। না না এসব কি বলছিস তুই, কি বলছিস না, এই তোমরা যেও না, এই রনি, এই বিকি তোমরা দাঁড়াও দাঁড়াও, আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? দিদি যাস না, দিদি দিদি এদিকে ঘর, দিদি দিদি যাস না, না না তুই আমার ছেড়ে দে, ইস আমার ছেড়ে দে, আমার যেতে দে। না না দিদি তোকে আমি ছাড়তে পারবো না, তুই বোঝার চেষ্টা কর, তোকে এখানেই থাকতে হবে, পরি আমাদের সঙ্গে আর থাকবে না রে। এই না এই না থামা থামা রে, ওদের থামা, তুই কিছু বলছিস না কেন, ওরা পরীকে নিয়ে যাচ্ছে, তুই তো পরীর কাম্মা,
আর কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে পরিনিথর দেহটা শ্মশানে নিয়ে চলে গেল শেষ ক্রিয়াকর্ম করার জন্য। আমি কি করব, অ্যাঙ্গেল তো এখনো এলো না। ও অ্যাঙ্গেল, ও অ্যাঙ্গেল শিখে নিয়েছো, আমার হাতে বেশি সময় নেই। আমার চোখ চেয়ে চলে গেল এই বাড়ি ঘর, বাবা মা, এই সব কিছু ছেড়ে আমি কি করে চলে যাব? আমাকে তো চলে যেতে হবে। কি করি কি করি, অ্যাঙ্গেল তো এলো না। না না, আরে চলে চলে যাকি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আজ শিখে তুমি কোথায়? আর এমন সময় হঠাৎই চারিদিক আলো করে এক সুন্দরী দেবদূত তো নেমে এলো পরীর কাছে। আরে আরে চারিদিকে এত আলো, নিশ্চয়ই অ্যাঞ্জেল এসেছে। অ্যাঞ্জেল এলো, অ্যাঞ্জেল এলো। ও মা, না তো, এটা তো অ্যাঞ্জেল নয়, এটা তো অন্য কেউ। তুমি কে গো? পরি পরি বলছি, তোমাকে তো এবার আমার সঙ্গে যেতে হবে পরি, আর যে সময় নেই। না না, তুমি কে? তুমি আমাকে কেন নিয়ে যাবে? তুমি তো অ্যাঞ্জেল নও, আমি তো অ্যাঞ্জেলকে দেখেছিলাম, তুমি কেন এসেছো? আমি তো সব জায়গাতেই যাই, তুমি তো এখন আর জীবিত নেই, তাই জন্য তোমার আত্মাটা আমি স্বর্গে নিয়ে যেতে এসেছি। তুমি আমার সঙ্গে চলো পরি, এই মায়া ত্যাগ করো, এখানে আর তোমার থাকার সময় নেই। না 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 না, আমি বাবা মাকে ছেড়ে কোথাও যাব না, আমার ঘর বাড়ি ছেড়ে আমি যাব না, আমি ফিরে যাব, আমি ফিরে যাব। তুমি আমায় নিতে পারো না, খবর দাও না। না সোনা, এরকম করে বলে না, তুমি তো ইহ জগতের মায়া ত্যাগ করেছো, তুমি তো আর আগের মতো নেই পরি, এখন কে মা কে বাবা কি নিজের ঘর বাড়ি সব তোমাকে ছেড়ে চলে যেতে হবে। তো তুমি কি অ্যাঞ্জেল? অ্যাঞ্জেলের তো মতো তুমি, তুমি পারো না আমার মা বাবার কাছে আমাকে আবার ফিরে দিতে? তোমার মতোই আমার একটা বন্ধু ছিল অ্যাঞ্জেল, সে তো আমাকে সব সময় বিপদে এসে সাহায্য করতো, আজকে কেন যে এলো না আমি তো কিছুই জানি না, সে কি আমার কথা শুনতে পেলো না? না পরি, এমনটা হয় না যে একবার কেউ মারা গেলে সে যে আর ফিরে যেতে পারে না, এটাই তো প্রকৃতির নিয়ম, আর এই নিয়ম কেউ লঙ্ঘন করতে পারে না, সেটা তোমায় মেনে নিতে হবে। দাদারে মনটা শক্ত কর, এবার পরীকে চিতায় তোল, মুখাগ্নিটা সেরে ফেলতে হবে যে। এই রাজ, কি বলছিস? আমি আমার মেয়ের মুখাগ্নি করব, এই ছিল আমার কপালে, এই দিনটা দেখার জন্য ঠাকুর আমাকে বাঁচিয়ে রাখলো, তার আগে কেন আমাকে তুলে নিল না? কি পাপ করেছিলাম আমি বলতো রাজ, বাবা হয়ে মেয়ের মুখে অগ্নি দেবো। পরি, আর সময় নেই আমার হাতে, আমরা এতক্ষণ এভাবে থাকতে পারি না, তোমাকে তো এবার যেতেই হবে। আর এমন সময় অ্যাঞ্জেল এলো। দাঁড়াও উর্বশী, তুমি কোথায় নিয়ে যাচ্ছ পরিকে? এখনো যে আমার অনেক কথা বাকি। ওই তো অ্যাঞ্জেল এসেছে। ও অ্যাঞ্জেল, ও অ্যাঞ্জেল, তুমি এসেছো অ্যাঞ্জেল? হ্যাঁ পরি, আমি এসেছি। তুমি ডাকবে আর তোমার অ্যাঞ্জেল আসবে না, এটা কখনো হয়? কিন্তু আমার একটু আসতে যে দেরি হয়ে গেল পরি। অ্যাঞ্জেল অ্যাঞ্জেল, তুমি এসেছো, তুমি আমায় বাঁচাও, আমার মা বাবার কাছে আমাকে ফিরিয়ে দাও, আমি তো যেতে পারছি না ফিরে। না পরি, তুমি বুঝতে পারছো না কেন, তোমার সময় হয়ে গেছে, সেটা হয় না, নিয়ম কখনো বদলায় না। না উর্বশী, ওর সময় এখনো হয়নি, ও যে সময়ের আগে যেতে পারে না, ওকে তো আবার ফিরতে হবে ওর বাবা মার কাছে। ওই তো অ্যাঞ্জেল ঠিক কথা বলেছে, আমি জানতাম অ্যাঞ্জেল কিছু একটা করবে। ও অ্যাঞ্জেল, ও অ্যাঞ্জেল, তুমি কিছু করো। হ্যাঁ পরি, আমি তো সেই জন্য এসেছি, এসো আমার কোলে এসো, আমি তোমাকে তোমার বাবা মার কাছে ফিরিয়ে দেবো এবার। আর কিছুক্ষণের মধ্যেই পরি নিথর দেহটা চিতার উপর সাজিয়ে দেওয়া হলো, আর এদিকে রাজের অনেক বোঝানোতে সুবলও মুখাগ্নি করার জন্য তৈরি হয়ে গেল। নে দাদা, এবার মুখাগ্নিটা সেরে ফেল, আর দেরি করিস না। আর এমন সময় অ্যাঞ্জেল তো পরীকে নিয়ে হাজির, আর সঙ্গে দেবদূতও এলো। অ্যাঞ্জেল, তুমি আর দেরি করো না, ওর তো সময় নেই, আর এক্ষুনি মুখাগ্নি হয়ে যাবে, তখন যে আমাদের আর কিছু করার থাকবে না গো। অ্যাঞ্জেল অ্যাঞ্জেল, এই দেখো এই দেখো আমার চরিত্রটা, তুমি কিছু করো অ্যাঞ্জেল, নাহলে এক্ষুনি আমাকে চলে যেতে হবে, সব চেয়ে চলে যাবে। পরি, ভয় পাচ্ছ কেন? আমি তো এসেছি, তোমায় তো আমি সব বললাম, তাই তোমার আর কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি তোমাকে আবার ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ পরি, ভয় পেও না, তোমার অ্যাঞ্জেল থাকতে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি এক্ষুনি তোমার বাবা মার কাছে আবার ফিরে যাবে। সত্যি বলছো দেবদূত? তুমি সত্যি বলছো? আমি আবার ফিরে যেতে পারবো, আমার বাড়িতে আমার মা মামার কাছে আমি আবার যেতে পারবো। যাও পরি, তুমি তোমার শরীরে আবার প্রবেশ করো, তোমার কোনো ভয় নেই, বাকিটা আমি সামলে নেব। আর এই বলে পরির আত্মা আস্তে আস্তে অ্যাঞ্জেলের সাহায্যে আবার ওর শরীরে ফিরে গেল। আর সঙ্গে সঙ্গে পরি তো চোখ খুলে তাকালো। আমি কোথায়? এটা কোথায় ছুঁয়ে রেখেছে আমাকে? আলে আলে, এখানে তো সবাই আছে, এখানে কেন ছুঁয়েছে আমাকে? আরে আরে, ওই তো সুইটার নড়ছে, সুইটার তাকিয়েছে। দাদাভাই থামো থামো, পরি মরেনি, পরি বেঁচে আছে। হ্যাঁ, আমার পরিমা বেঁচে আছে, পরিমা পরিমা, সরা সরা, এসব কাটকার, সরা সরা।
পরিমা, ওট 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 মা ওট, মারে মারে তুই আবার ফিরে এসেছিস মা, আমি তো ভাবতে পারিনি তুই আবার ফিরে আসবি আমার কোলে, ভগবান আবার আমাদের মেয়েকে ফিরিয়ে দিয়েছে ইন্দু, দেখো দেখো। আবার তার মামমামের কোলে ফিরে এলো অ্যাঞ্জেলের জন্য। তো এমনই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ফিল স্টোরি, আর গল্পগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।